এটা ভাল লগা দৃশ্য ক্যামেরাত বন্দী হয়েছে। একান্ত মনেরে মুখা নির্মাণ করে আছে এগারী মহিলায়। এগারী বিশেষ মহিলা মাজুলীর এই মহিলাগী এটা চর্চিত হয়ে পড়েছে। এশ টাকা ব্যয় করে বছরি বহু লাখ টাকা উপার্জন করে এই মহিলাগী। মাজুলীর ঐতিহাসিক বেঙেনাআটী সত্রের মহিলা বৈষ্ণব জুড়িমণি কলিতাই এটা মুখা নির্মাণ করে সকলোরে পরিচিত হয়ে পড়েছে। মুখা নির্মাণের জড়িয়ে জুড়িমণিয়ে আত্মনির্ভরশীলতার নিদর্শন দাঙি ধরেছে। বিগত চারি পাঁচটা বছর ধরে মুখা নির্মাণ করে অহা জুড়িমণিয়ে এশ টাকাত এডাল বাঁহ ক্রয় করে এই মুখার ব্যবসায় আরম্ভ করেছিল আর এটা বছরি চারি লাখ টাকা পর্যন্ত উপার্জন করে। যেহেতু প্রথম আমার সজাটো নির্মাণ করব লাগে বাঁহের, সেই বাঁহর এটা বাঁহ আমি এশ টাকা দিয়ে কিনব লাগে আর রংখিনিত অল্প খরচ হয় বারো। মই প্রথমে ডক্টর হেমচন্দ্র গোস্বামী এখিনিপার মর সেবা জানাইছো আর তেখেতর ওসর গৈ পেলায় মই প্রথম মুখা শিকিছিলো। আজি পাঁচ বছর হয়েছে এই কাম এতিয়ালৈকে বর্তমান করে আছো। মুখাশিল্পী ডক্টর হেমচন্দ্র গোস্বামীর পৰা প্রশিক্ষণ গ্রহণ করে জুড়িমণি কলিতাই এতিয়া গরুর, গণেশ, রামকৃষ্ণ, বিভিন্ন অসুর আদি সরু বড় মুখা নির্মাণ করে আহিছে আর প্রতিটি মুখাই পাঁচশ টকার পৰা পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে। মুখার সমাদর যথেষ্ট লাভ করেছে, খুব ভাল লাগে এই কথাটো। সেইভাবে সেই আগ্রহ প্রকাশ করিয়ে মুখা কাম করে গিয়ে আছো। মুখাখিনি মানে স্টক হবলে নাপায়ে, আমার মুখা এনি টাইম অর্ডার থাকে আর বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান আর বিশিষ্ট ব্যক্তিসকলক সন্মান জানাবর বাবে মুখাখিনি যিকোনো অনুষ্ঠানবিলাকে ক্রয় করে। মাজুলীলৈ আগমন হওয়া দেশি বিদেশি পর্যটক সকলক আকর্ষিত করে আহিছে এই মুখাই। আর তেনেকৈ মাজুলীর মুখাই বিশ্ব দরবারত সমাদৃত হয়েছে। মাজুলীর পৰা হিতেশ কুমার দলে DY365।